চঞ্চল, কুড়িগ্রামে বন্যা দুর্গতদের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং তাদের সহায়তায় কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? সাবরিনা, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি কিন্তু আবারও অবনতির দিকে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে গেল 24 ঘন্টায় ধরলা নদীর পানি 48 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 20 সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দুধকুমার, শঙ্কোষ এবং গঙ্গাধরের পানি কিন্তু পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি ইতিমধ্যে কিন্তু জেলার 9টি উপজেলার 60টি ইউনিয়নের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিল এবং 2,38,000-এর উপরে পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 9.5 লক্ষ লোক কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিল এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু আশ্রয় নিয়েছে 76,000-এর মতো মানুষ এবং এই 13 দিন থেকে তারা কিন্তু বন্যার দুর্ভোগে ভুগছেন এবং আবার নতুন করে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু বন্যার আরও ভয়ঙ্কর আশঙ্কা করছেন এলাকাবাসী। আপনাকে জানিয়ে রাখছি যে এই চরম দুর্ভোগে রয়েছে বন্যার্থীরা এবং ত্রাণ যে কার্যক্রমের কথাটি আপনি জানতে চেয়েছিলেন আমার কাছে, প্রশাসনের পক্ষ থেকে বরাবরই আপনাদেরকে জানানো হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সরবরাহ করা হয়েছে। কিন্তু আমি বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেছি যে মানুষজন সেরকমভাবে ত্রাণ পাননি। তারা আমাকে জানিয়েছেন যে 3-4 কেজি চাল পর্যন্ত তারা পেয়েছেন। এই 12 দিনে 3-4 কেজি চাল নিয়ে পরিবার সহ কীভাবে তারা দুবেলা খাবার যোগান দিবেন এটাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের বন্যার যে অবস্থা তাতে কিন্তু কুড়িগ্রাম পুরো জেলাবাসী কিন্তু ভোগান্তিতে রয়েছে এবং দুর্ভোগে রয়েছে। তো এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ সাবরিনা।